প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, ইভেন সেমিস্টারের এক্সামিনেশান দেবে, তোমরা সকলেই এই মুহূর্তে এ জিজ্ঞাসা করছো যে আমাদের কলেজ থেকে ব্ল্যাক ফর্ম এ একটা সিগনেচার করিয়ে নেওয়া হচ্ছে, এ সেক্ষেত্রে এ তোমাদের কি পরীক্ষার মোড অফলাইনেই হবে ক্যালকাটা ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী রয়েছো? একই সাথে আরও কালকে ইন্টারভিউ আসার পর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো ও অ্যাকচুয়ালি প্রত্যেকটা কলেজে যেহেতু ইকুয়ালিটি থাকা দরকার, সেই অনুযায়ী কি অন্যান্য ইউনিভার্সিটি যারা অনলাইনে ঘোষণা করেছে তাদেরও অফলাইনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে একটু হলেও? অ্যাকচুয়ালি বাস্তবটা কি, সম্পূর্ণটাই বিস্তারিত আলোচনা করব, এর সাথেও একাধিক তথ্য ইউনিভার্সিটি তুলে ধরব। কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে তোমাদেরকে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই তোমাদের এই মুহূর্তে জিজ্ঞাসা যে বিভিন্ন কলেজ থেকে ব্ল্যাক ফর্মে সিগনেচার করিয়ে নেওয়া হচ্ছে, বেশিরভাগ ছাত্রছাত্রীরই বক্তব্য কলেজ সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট না করে ব্ল্যাঙ্ক ফর্মে সই করিয়ে নিচ্ছে সিলেবাস কমপ্লিট হয়েছে বলে। অ্যাকচুয়ালি যেটা রটে কিছু না কিছু ঘটে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে একটা বিষয় উল্লেখ করে রাখি যে এই মুহূর্তে অথেন্টিক বিষয় তো আমি তোমাদের জানাতে পারবো না, কিন্তু যে বিষয়টি উঠে আসছে যে ন্যাকের জন্য বিভিন্ন সিগনেচার হয়ে থাকে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা এটাও জানাচ্ছে যে অ্যাকচুয়ালি আমার কাছে পার্সোনালি মেসেজ করে বলেছে না দাদা অ্যাকচুয়ালি না করার সত্ত্বেও সিলেবাস শেষ হয়েছে, এরকমটি একটা সিগনেচার করতে বলছে, ইন্টারনাল এক্সামিনেশান কাউর শেষ হয়েছে সেই দিনে এরকম ধরনের সিগনেচার আর কলেজ থেকে করিয়ে নিচ্ছে এরকমটি বলা হচ্ছে। যদিও ছাত্রছাত্রীরা বলেছে আমি প্রুফ চেয়েছি, কোনো রকম প্রমাণ তারা দিতে পারিনি। তো ছাত্রছাত্রীরা যেটা বলে আমি মনে করি যে ছাত্রছাত্রীরা কখনোই সেরকমভাবে মিথ্যে কথা বলতে পারে না। একজন মিথ্যে কথা বলতে পারে কিন্তু একাধিক ছাত্রছাত্রী মিথ্যে কথা বলতে পারে না। এবং কিছু জায়গা থেকে এটা উঠে আসছে ন্যাকের যে পরিদর্শন হয়, ন্যাকের যে র্যাঙ্ক থাকে সেই অনুযায়ী ছাত্রছাত্রীদের থেকে রিভিউ নেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলবো একটাই বিষয়, যারা সিগনেচার করে ফেলেছো তাদের তো আর কিছু করার নেই, যারা করনি তোমরা তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা কেউ ইউজি পড়ছো কলেজে, কেউ পিজি পড়ছো, প্রত্যেকে প্রত্যেকটা বিষয় পড়তে পারো, প্রত্যেকেই প্রায় শিক্ষিত। এক্ষেত্রে তোমরা যখন কোনো পেপারে সই করবে তার আগে সেটার সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশান এবং কী কারণে তোমার থেকে সিগনেচার নেওয়া হচ্ছে সেটা অবশ্যই জেনে বুঝে করবে, না হলে তোমার শিক্ষার কোনো মূল্যই থাকে না। কারণ আমরা পড়াশোনা করেছি না জেনে কোনো জায়গায় সই করানোর জন্য নয়, ব্ল্যাঙ্ক পেপারে সই করার জন্য নয়, আমরা পড়াশোনা করেছি জিনিসটা কী কারণে হচ্ছে, কী জিনিস সেটা আমরা জানবো, তারপরে আমার যদি মনে হয় যে এই বিষয়ে আমার সিগনেচার করা উচিত সেই বিষয়ে সিগনেচার তোমরা করতে পারো। কেউ তোমাকে কলেজ থেকে শুরু করে কেউ তোমাকে ফোর্সফুলি কোনো জায়গায় সিগনেচার করাতে পারে না। যদি বলে তোমাদের সেমিস্টারের পরীক্ষায় বসানো হবে না, তাহলে তোমরা সেই বিষয়টা অবশ্যই আমাকে তুলে ধরো, কোনো সমস্যা হবে না। আমি একটাই কথা তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা অজান্তে কোনো জায়গায় সিগনেচার করবে না। তোমাদের যদি বলা হয় যে অ্যাকচুয়ালি ন্যাকের জন্য পেপারটা পড়বে, অ্যাকচুয়ালি কী লেখা আছে সেখানে তোমরা সিগনেচার করতে পারো। একই সাথে এ তোমাদের কোনো ব্ল্যাঙ্ক কাগজে সিগনেচার করতে বললে সেখানে কারণটা জানতে চাইবে এবং সেটার ফরম্যাটটাকে রেডি করতে বলবে, তারপরে সেখানে তুমি সিগনেচার করবে, তার আগে সিগনেচার করবে না। এবং এ নিয়ে ভয় পাওয়ারও কোনো কারণ নেই, প্রত্যেকটা জায়গায় যেটা ঘটেছে কারোর সাথে হয়তো নিশ্চয়ই সেই কারণে বিষয়টা এত জনপ্রিয়তা লাভ করেছে বিভিন্ন জায়গায়। আর তোমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে অ্যাডভোকেট স্যার রয়েছেন যার সঙ্গে আমার কালকে কথা হয়েছে, তিনিও অ্যাকচুয়ালি এই বিষয়টা বলেছে। এই প্রমাণও আছে স্টুডেন্টরা, মানে এটা অ্যালিস্ট অ্যালিগেশন দ্যাট যে অনেক কলেজ ফোর্স করছে স্টুডেন্টদের, দে ওয়্যার আস্কড টু সাইন অন দ্য ডকুমেন্টস ফর আস দে উইল রাইট ইফ সিলেবাস হ্যাজ বিন কমপ্লিট। তো হোয়াই ইট ইজ নেসেসারি, যদি সিলেবাস কমপ্লিট হয়ে থাকে তাহলে স্টুডেন্টদের দিয়ে লেখানো মুজলেখা দেওয়ার কি দরকার আছে? আর যেখানে সিলেবাস শেষ যদি হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত লিগ নিয়ে যে লিঙ্ক পাঠানো হচ্ছে তার স্পেশাল ক্লাসের জন্য বেটার কি দরকার? তো সিলেবাস কমপ্লিট যদি হয়ে থাকে তাহলে এগুলো দরকার হয় না। এমনকি সায়ন ব্যানার্জি স্যার, তিনিও ফেসবুকে এই বিষয়টা পোস্ট করেছে, একই সাথে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই বিষয়টা উল্লেখ করছে, তাহলে কিছু না কিছু বাস্তব তো এর মধ্যে লুকিয়ে আছে। তোমাদের প্রত্যেককে অনুরোধ করব কোনো ব্ল্যাঙ্ক পেপারে, শুধুমাত্র কলেজের বিষয় না,
কোনো সময় কোনো ব্ল্যাঙ্ক পেপারে তোমরা সিগনেচার করবে না যতক্ষণ না পর্যন্ত তার কারণ এবং অ্যাকচুয়ালভাবে কোন স্টেটমেন্টের ওপর তুমি তার সিগনেচার বসাচ্ছ, তোমার মতামত দিচ্ছ, সেটা অবশ্যই জেনে তারপরে তোমরা সিগনেচার করবে। কালকে আইনজীবী সন্দীপ মণ্ডল স্যারের এর ইন্টারভিউ ভিডিওটি দেখে যদি আমরা বলছি যে একটা ইউনিভার্সিটির সাথে আরেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে তফাত, একদল দিচ্ছে অনলাইনে একদল দিচ্ছে অফলাইনে, এইটা হওয়ার জন্য ও টেকনিক্যালি এটা বলছে যে হ্যাঁ এই একটা প্রবলেম তৈরি হচ্ছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে অ্যাকচুয়ালি স্যার বলছে ব্যালেন্স হওয়া দরকার, এটা আমিও মানি, এটা বাস্তব, প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য অ্যাকচুয়ালি ইকুয়ালিটি দরকার। তো এই ইকুয়ালিটি আনতে গিয়ে যদি ক্যালকাটা ইউনিভার্সিটি প্রভাব কি অন্যান্য ইউনিভার্সিটিতে পড়বে, এ যদি ধরে নিলাম যেটা কোনো মতেই হবে না, যদি অফলাইনে এক্সামিনেশন হয় তাহলে কি অন্যান্য যারা ঘোষণা করেছে তাদেরও অনলাইন এক্সামিনেশন হবে? দেখো এটা একেবারেই না। কোনো ইউনিভার্সিটি প্রস্তুতি নিয়ে নিয়েছে, পরীক্ষা রীতিমতো অনলাইনে শুরু করে দিয়েছে, কোনো ইউনিভার্সিটি এখনও পর্যন্ত ও অ্যাকচুয়ালি অফলাইনে শুরু করে পরীক্ষা শেষ করে দিয়েছে। যে বিষয়গুলো অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ঘটেছে সেই সমস্ত বিষয় শুধুমাত্র এখানে একটা ইস্যু, এখানে একটা উইটনেস তোমরা বলতে পারো কি, আদারওয়াইজ শুধুমাত্র ও ইন্ডিভিজুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই কিন্তু এই মামলাটি হয়েছে। হাইকোর্টের যে নির্দেশ আসবে সেই নির্দেশ শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই প্রযোজ্য হবে, অন্য কোনো ইউনিভার্সিটির জন্য না। যে ইউনিভার্সিটিতে অনলাইন ঘোষণা করে দিয়েছে সেই ইউনিভার্সিটির এক্সামিনেশন অনলাইনেই হবে। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ছাত্রছাত্রী রয়েছে অর্থাৎ স্টেট ইউনিভার্সিটি, তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছো আমাদের এক্সাম অনলাইনে না অফলাইনে। তো আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি, কলেজের একটি স্যারের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, সেই অনুযায়ী তোমাদের এক্সামিনেশন অনলাইনেই হতে চলেছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। যখন আমি বলছি তোমরা বিশ্বাস করতে পারো, ইউজির সমস্ত এক্সামিনেশন অনলাইনে হতে চলেছে স্টেট ইউনিভার্সিটির। এছাড়া তোমরা যারা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমরাও প্রত্যেককে জিজ্ঞাসা করছো আমাদের কি কোনো উপায়ে অ্যাকচুয়ালি এক্সামিনেশনের পরিবর্তন হতে পারে না? তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো, সত্যি কথা বলতে তোমরা অনেক সমস্যায় সম্মুখীন হয়েছো, যেরকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা হয়েছে, এ একই রকমভাবে আমার কাছে প্রত্যেকে সমান। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হও কিংবা কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হও কিংবা বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, প্রত্যেকের সমস্যা আমার কাছে সমান। সেই কারণে আমি প্রত্যেকের সমানভাবে পরীক্ষা দেখতে চাইছি এবং এই পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইনেই আমি চাইছি। কিন্তু এখানে তোমাদের প্রত্যেকে বলে রাখি, যেটা বাস্তব সেটাও আমার দায়িত্ব তোমাদেরকে জানানো, কাজী নজরুল ইউনিভার্সিটি কিন্তু অফলাইনেই এক্সামিনেশন নিতে চলেছে, এখনও পর্যন্ত অনলাইনে পরীক্ষা নেওয়া হবে এর কোনো ইঙ্গিত কিন্তু নেই। কাজী তোমাদের প্রত্যেককে বলবো, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির একটা আশা আছে, প্রত্যাশা আছে যে অ্যাকচুয়ালি হাইকোর্টের মামলা অ্যাকচুয়ালি 21 তারিখে আসলে কিছু পরিবর্তন হতে পারে, অনলাইনে হতে পারে, DVI সিস্টেমে হতে পারে, বা একটা হোপ আছে তোমরা বলতে পারো। কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটির সেরকম হোপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কাজী তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, শুনতে খারাপ লাগলেও তোমাদের আমার ওপর রাগ হলেও কিন্তু এই বাস্তবটা তোমাদের মেনে নিতে হবে, যাতে তোমরা এই মুহূর্তে প্রস্তুতি নিতে পারো। তোমাদের এক্সামিনেশন অফলাইনেই হতে চলেছে, যেটা চূড়ান্ত করে জানিয়ে দিয়েছে। পরবর্তীকালে যদি আরও কোনো পদক্ষেপ উঠে আসে, নতুন কোনো তথ্য আসে অবশ্যই জানাবো। এই মুহূর্তে তোমরা পড়াশোনায় মনোযোগ দাও এবং বাদবাকি যা ইউনিভার্সিটি যা অ্যাকচুয়ালি ঘোষণা হয়েছে অনলাইনে সেই অনুযায়ী অনলাইনেই হতে চলেছে। প্রত্যেককে জানালাম, বাদবাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা জানাতে পারো।